তো বন্ধুরা, এখন আমরা শান্তিনিকেতন রোডের উপরে দাঁড়িয়েছি। দেখুন, এখানে খুবই নামি হোটেল, কি আয়োজন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আয়োজন, দেখতেই পাচ্ছেন। তো এখানে দুপুরের খাবার কি আছে, আসুন আমাদের সাথে, আমাদের সাথে থাকুন, আমরা দেখাচ্ছি। তাহলে আমার নাম বলুন সবার। আমার নাম সুকান্ত ঘোষ। ওনার নাম সুকান্ত ঘোষ। কটা থেকে খোলেন? আমাদের 9টার সময় দোকান খোলা হয়, লাঞ্চ 10টা থেকে আরম্ভ হয়। 10টা থেকে মানে 9টায় খোলা হয়, 10টায় লাঞ্চ আরম্ভ হয়। কি কি খাবার পাওয়া যায় আমাদের এখানে? বাংলা খাবারের উপর, বাংলা খাবারের উপর ভাত ডাল তরকারি। ঠিক আছে, ভ্যারাইটি সাই মাস্টার্স থাকে। তো যাই যাই হোক, দাদার রেকমেন্ডেশনে আমি খাবার নেব এবং বন্ধুরা আমাদেরকে দেখাবো। আপনারা যদি কখনো বিশ্বভারতী ঘুরতে আসেন, ভাতের ভাত প্রয়োজন হলে অবশ্যই শান্তিনিকেতন রোডের উপরে এই হোটেল আয়োজনে আসুন। এবার আমরা আমাদের সাথে থাকুন, আমরা খাওয়াটা। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখুন, এখানে অনেক ক্রাউড, প্রচুর ক্রাউড। তো ওনারা বললেন যে উপরে যেতে, তো আমরা উপরে যাচ্ছি, উপরের পরিবেশটাও দেখাচ্ছি এবং আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে কি খাবার দাবার পাওয়া যায়। ঠিক আছে, আসুন। ওপরে বন্ধুরা, এই যে ওপরে সিঁড়ি দিয়ে আসছি। হ্যাঁ, আমাদের কি দাদা উপরে নিয়ে যান। দাদা আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ। ওনার নাম সুব্রত ঘোষ। আচ্ছা, তো যাই হোক, দাদা উপরে নিয়ে এলেন আমাদেরকে, যাতে সুষ্ঠুভাবে আপনাদের বন্ধুদের দেখাতে পারি। তো ওনাদের কি কি খাবার আছে বা আপু আজকে কি রান্না হয়েছে? আমাদের খাবারের মধ্যে যে ভেজ থালিতে আছে আপনার স্যালাড, আলু চিপস, বেগনি, গাওয়া ঘি, মুগ ডাল, বাঁশকাঠি চালের ভাত, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, চাটনি, পাঁপড়। প্রচুর প্রচুর, এর মধ্যে মানে কি রেট কি আছে? 140 টাকা ভেজ থালি। ভেজ থালিতে 140 দই আছে, লাস্টে দই আছে। আর সাথে মাছ নিলে? মাছ আপনার যেমন নেবেন, রুই আছে, কামলা আছে। চাওয়া কেমন কি রেট? রুই আছে 60 টাকা, কামলা 80 টাকা, কামলা পোস্ত 90 টাকা, চারাপোনা 60 টাকা, পমফ্রেট 150 টাকা, সবটা 150, মোড়া আছে 130 টাকা। তো যাই হোক, আপনি যে লিস্টটা দিচ্ছেন এ খেলে আমাকে এখানেই থেকে যেতে হবে। আমি প্রতিটা ভিডিওতেই বলি, তো দাদার পছন্দ অনুযায়ী যেটা উনি নিয়ে আসবেন সেটা আমরা খাবো এবং আপনাদেরকে শেয়ার করি। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখুন, খুব সুন্দর চারিদিকে। এই যে কাছে জানালা, একদম রোডের সামনে হোটেল, খুবই ভালো। হ্যাঁ, নিচটা প্রচুর ক্রাউড, যার জন্য আমাদেরকে উপরটা ফাঁকা বলে আমাদেরকে দিয়েছেন। তো আমরা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এখানে এসি কিন্তু কোনো ব্যবস্থা নাই, যা দেখতে দেখতে পাচ্ছি এখানে, এটা নন এসি। ঠিক আছে, তো খাবারটা আসুক, আসলে আমরা আপনাকে শেয়ার করি। তো বন্ধুরা, এতে খাবার যা পরিমাণে আছে তা তো শেষ করা যাবে না। সবার আগে আপনাকে দেখাই যে ভাতের কোয়ালিটিটা। এই দেখুন চালটা, এটা কি চাল? বাঁশকাঠি চাল। দেখুন চালের কোয়ালিটি, দেখুন সুপার কোয়ালিটি। তার মানে খাওয়ার কোয়ালিটি কি হবে সেটা বোঝাই যাচ্ছে। এই যে ওনারা ঘি দিয়েছেন, যেটা আমি আজ পর্যন্ত কোনো হোটেলে পাইনি। এই যে ওনারা ঘি দিয়েছে, এটা সম্পূর্ণ আমি এবার ভেজ থালি নিয়েছি। প্রত্যেকবারই মাছ মাংস আপনাদেরকে দেখাই, এবার ভেজ থালি নিয়েছি। ঘি আছে, এইদিকে আছে মুগ ডাল, আলু পোস্ত, আপনার এটা হচ্ছে ইঁচড়ের তরকারি, চাটনি, টক দই, পাঁপড় ভাজা, এদিকে আছে আলু ভাজা কুড়কুড়ে, আর এটা আছে বেগুনি, আর পেঁয়াজ, শশা, লঙ্কা, এ তো অবশ্যই ম্যান্ডেটরি আইটেম। তো আপনাদেরকে আমরা এখানের খাবারের টেস্টটা কেমন সেটা শেয়ার করব। প্রথমে আমি এটা ডাল নিয়ে আসবো, এই যে মুগ ডাল, একদম গাঢ় বড়ের মতো। এটা হোটেলের নয়, যা মনে হচ্ছে, যা মনে হচ্ছে হোটেলের নয়, ঘরের মতো। দাদা বসিয়ে খাওয়াচ্ছেন, দাদাকে দেখাও। এই যে দাদা বসিয়ে দেখুন আমাদেরকে খাওয়াচ্ছেন। সেই চা বেগুনিটা একদম গরম, দেখুন দারুন। এই আলু পোস্ত পোস্তের কোয়ান্টিটিটা দেখাও, দেখুন এত দাম, কিন্তু ওনারা পোস্ত দিয়েছে প্রচুর, ভরপুর পোস্ত। এই প্রচুর পোস্ত, প্রচুর
পোস্ততে ওনারা কোনো রকম মানে কার্পণ্য করেননি, অবশ্যই আশা করি ভালো হবে। এগুলো আপনারা যতবার চাইবেন ততবারই পাবেন, তাই তো? ভাতটাও তাই, ভাত ভাজা ডাল যা দিয়েছেন ওনারা, অনেকে রিটার্ন ঘিও চায়, তো সেটা আপনারা যতবার চাইবেন এই টাকার মধ্যেই পাবেন, 140। খুবই ভালো স্বাদ, রান্নায় কোনো কথা হবে না, এত সুন্দর স্বাদ। এই এঁচোড়ের তরকারি এঁচোড় আছে, আলু আছে, এঁচোড় বড় বড় করে কাটা আলু আছে। ঝোলের কালারটা দেখুন, ঝোলের কালারটা দেখলেই তো মনটা খুশ হয়ে যাচ্ছে, কি কালার, একদম টকটকা লাল। রান্না খুবই ভালো, একদম গরম খাবার। আর সব থেকে ভালো লাগছে ওনাদের ঝাল, অনেক হোটেলে ঝাল পাওয়া যায় না, কিন্তু এখানে ঝালটা আমার ভালোই লাগে, খুব ভালো লাগে। সব হোটেলে ঝাল দেয় না, কিন্তু আপনারা তাও যথেষ্ট দিয়েছেন। পেস্ট করে দেন, পোস্ততে কাঁচালঙ্কা পেস্ট করে দেন। আর এই যে এঁচোড়ের তরকারি খাচ্ছি দেখুন, একদমই বিয়ে বাড়ির রান্না। অদ্ভুত টেস্ট, টমেটোর খাবার শেষে দই, যেহেতু গরমকাল টক দই, টক দই যেমন হয় আমুলের দই, একদম অরিজিনাল। তো বন্ধুরা, বারে বারেই বলছি আপনারা কেউ বিশ্বভারতী এলে, শান্তিনিকেতন এলে অবশ্যই মেলার পোষ মেলার হ্যাঁ মেলা মাঠের কাছে শান্তিনিকেতন রোডের উপরেই হোটেল আয় অবশ্যই মনে রাখবেন। আমরাও খেলাম, তো যাই হোক আপনারা আসবেন, খেয়ে শান্তি পাবেন, ঠিক আছে? আপনারা সাথে থাকুন, অন্য জায়গায় যেখানে যাবো আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো।